আমি আবারও আপনাদের মাঝে উত্তেজনাপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমরা 2023 সালের সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলির একটি জন উইক চ্যাপ্টার 4 সিনেমা সম্পর্কে জানতে চলেছি। আপনি যদি জন উইক ফ্র্যাঞ্চাইজির অনুরাগী হন, তবে আপনি অবশ্যই এই মুভিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন, এবং আমি আপনাকে বলতে চাই এই সিনেমাটি আপনাকে মোটেও হতাশ করবে না। সুতরাং আর কোনো ঝামেলা ছাড়াই সরাসরি মূল ভিডিওতে ডুব দেওয়া যাক। তো মুভি শুরু হয় জন উইক চ্যাপ্টার 3 যেখান থেকে শেষ, সেখান থেকেই চ্যাপ্টার 4 সিনেমাটি শুরু হয়। কেয়ানু রিভস অভিনীত জন উইক হাই টেবিলের একজন উচ্চ পদস্থ সদস্যকে হত্যা করার পর পলাতক রয়েছেন এবং তাকে বহিষ্কার করা হয়, কিন্তু জন উইক সহজে হাল ছেড়ে দেওয়ার মতো নন। এই মুভির অ্যাকশন দৃশ্যগুলি আগেরগুলোর মতোই তীব্র, যদিও চ্যাপ্টার 4 এর অ্যাকশন আমার কাছে অ্যাকশনের ভাব লেগেছে। বন্দুক যুদ্ধ থেকে শুরু করে হাতে কলমের লড়াই পর্যন্ত সিনেমাটি আপনাকে সারাক্ষণ আপনার আসনের প্রান্তে ধরে রাখতে সক্ষম। আমি এই মুভিটি সম্পর্কে বিশেষভাবে যা পছন্দ করেছি তা হলো প্রত্যেকটা চরিত্রের বিকাশ। এই সিনেমাতে আমরা জন উইকের আরো দুর্বল দিক দেখতে পাই এবং কেয়ানু রিভস একটি দুর্দান্ত পারফরমেন্স সরবরাহ করে। মুভিতে যে নতুন চরিত্রগুলিকে উপস্থাপন করা হয়েছে সেগুলো ভালোভাবে ফুটে উঠেছে এবং সমস্ত বিষয়গুলো এই সিনেমাটাতে সুন্দরভাবে ম্যাচ খেয়েছে। এই পর্বে আমাদেরকে নতুন কিছু স্থানে নিয়ে যায় যা ঘাতকদের বৃহত্তর জগতের একটি আভাস দেয়, এবং এই যে এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায় কি বলবো। এই দৃশ্যগুলোর সিনেমাটোগ্রাফি শীর্ষস্থানীয় এবং ভিজুয়াল ইফেক্টগুলি অসাধারণ। মুভির পেসিং চমৎকার, ক্লাইম্যাক্স তীব্র এবং তৃপ্তিদায়ক, যা আপনাকে আরো বেশি অ্যাক্টিভ করে রাখবে। সামগ্রিকভাবে জন উইক চ্যাপ্টার 4 ফ্র্যাঞ্চাইজির একটি চমৎকার সংযোজন, একটি অ্যাকশন প্যাকড এবং একটি ভালো লিখিত ভালো অভিনয়। কেয়ানু রিভস আবারও প্রমাণ করলেন যে তিনি চূড়ান্ত অ্যাকশনের তারকা। সুতরাং আপনি যদি জন উইক ফ্র্যাঞ্চাইজির অনুরাগী হন, তবে আপনি অবশ্যই জন উইকের আগের পর্বগুলো মিস করতে চাইবেন না। এবং আপনি আগের কোনো সিনেমা যদি না দেখে থাকেন, তাহলে আমি অন্তত রিকোয়েস্ট করছি আপনি জন উইক চ্যাপ্টার 1 থেকে শেষ পর্যন্ত সবগুলো পর্বই দেখেন। আজকের মতো এই পর্যন্তই। আমাদের এই ভিডিওটি যদি উপভোগ করে থাকেন, তাহলে অনুগ্রহ করে একটি লাইক এবং এই ধরনের আরও উত্তেজনাপূর্ণ ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।